ইউরোপের সবশেষ করোনা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবির। সরাসরি যোগ দেব তার সঙ্গে। শোয়েব, ইমাদ, আপনি যেমনটি বলছেন যে ইউরোপ সহ ব্রিটেন কিন্তু কোনোভাবেই কিন্তু সুখী নেই, এবং পুরো ব্রিটেন যে করোনা ভাইরাসের আতঙ্কে একেবারে অস্তব্ধ হয়ে গেছে, পুরো ব্রিটেন হয়তো ভাবেনি কখনো এইভাবে করোনা ভাইরাসে সম্পূর্ণ কাবু হয়ে যাবে। আজ যে সর্বশেষ যে তথ্য রয়েছে, এই তথ্য মতে 8 জন মারা গেছেন এবং এই মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে 289-এর পাশাপাশি আক্রান্ত হয়েছে, নতুন আক্রান্ত সংখ্যা হয়েছে 665 জন, সর্বমোট যে আক্রান্ত সংখ্যা 5683। আপনাকে আর যদি বলে রাখি যে মৃত্যুর সংখ্যা দিয়ে ইউকে এখন পর্যন্ত সপ্তমে অবস্থানে রয়েছেন, এর আগে ইতালি, স্পেন, ফ্রান্স, এবং এর পরবর্তী যে মৃত্যুর সংখ্যা রয়েছে এই মৃত্যুর সংখ্যা ইউকের পরপর রয়েছে নেদারল্যান্ড, তাদের মৃত্যুর সংখ্যা 213 পাশাপাশি পাশাপাশি যে তিনটি দেশ রয়েছে জার্মানি, সুইজারল্যান্ড এবং বেলজিয়াম। তবে ইউকে যে কোনো মুহূর্তে হয়তো লকডাউন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তবে এখনও সেই ধরনের কোনো সরকারি সিদ্ধান্ত আসেনি। আমরা এখন জানতে চাইবো যে লকডাউনের বিষয়ে কেন ইউকে লকডাউন করছে না, এবং ইউকে লকডাউন হতে কত সময় লাগতে পারে। আমরা এই বিষয়ে কথা বলবো লন্ডনের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের কাছে। আমরা জানতে চাইবো যে ইউকে যে লকডাউন হওয়ার সম্ভাবনা কতটুকু এবং কবে হতে পারে। ইউকে আপনার লকডাউনের পথে বা পর্যায়ক্রমে যে একটা জরুরি বা লকডাউন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এটা আপনি প্রতিদিনই যে স্টেপ অ্যাহেড করা হচ্ছে এটা দিয়ে আপনি বুঝতে পারতেছেন। ধরুন গতকালকে যেটা বলা হচ্ছে 1.5 মিলিয়নকে চিঠি লেখা হবে আজকে, এবং আজকে থেকে বা আগামীকাল থেকে তারা 12 সপ্তাহের জন্য, যারা একটু অসুস্থ, যাদের বয়স একটু বেশি এবং যারা বিভিন্ন ধরনের সিরিয়াস রোগে আক্রান্ত আছেন, তাদেরকে 12 সপ্তাহ ঘরবন্দি থাকতে হবে, এটা চিঠি আসতেছে। আর পর্যায়ক্রমে আজকে হেলথ মিনিস্টার যেটা বলেছেন, হেলথ সেক্রেটারি প্রাইম মিনিস্টার গতকাল বলেছেন যে এটা একটা শেম, এটা একটা সেলফিশনেস, যাদেরকে বলা হচ্ছে যে আপনারা ঘরে থাকেন, আপনাদেরকে আমরা অর্ডার দিচ্ছি না, কিন্তু আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করতেছি যে আপনারা ঘরে থাকেন, বের হবেন না, এটাই আপনাদের হেল্প আমাদের জন্য। নার্স আছে, ডাক্তার আছে এবং জরুরি কর্মী, পুলিশ, এরা বাইরে থাকবে, কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ বের হচ্ছে। এই কারণে প্রাইম মিনিস্টার কালকে একটু হুমকি দিয়েছেন যে আমাদেরকে এই পরিস্থিতিতে নিয়ে যায় না, যে আমরা কালকে পরশু বা 2 দিন পরে বাধ্য হবো, আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন তাহলে আমরা সব কিছুই বন্ধ করে দেবো। আমার মনে হচ্ছে যদি মানুষ এটার দায়িত্ব নেন না, সচেতন না হন, তাহলে এই দিকেই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি তিনি বলছিলেন যে ব্রিটেন কিন্তু এখনও যে মানুষ কিন্তু সাধারণভাবে চলাফেরা করছে, যদি এই চলাফেরা যদি অব্যাহত থাকে তবে সরকার হয়তো বাধ্য হবে যে কোনো মুহূর্তে লকডাউন করার জন্য। এ ছিল ব্রিটেন থেকে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। ব্রিটেন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শোয়েব কবির, তিনি জানাচ্ছিলেন ইউরোপের করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ খবর। এদিকে ভারতে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দিল্লি, মুম্বাই, কলকাতা সহ 80টি শহর 31 মার্চ পর্যন্ত লকডাউন করা হয়েছে। দেশজুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে রেল, মেট্রো ও বাস যোগাযোগ। নিষেধাজ্ঞা মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।